আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন NSA 2022 আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তৃতীয় শ্রেণীর গণিতের একটি সাজেশন সহ উত্তর। এক নম্বরে দেখতে পাচ্ছ 9100-এ কতটি শতক রয়েছে, দুই নং 7562 সংখ্যাটিতে সাতের স্থানীয় মান কত, তিন নং 9 সহস্র বলতে কী বুঝো, চার নং 4990 থেকে 10 বেশি সংখ্যাটি কত, পাঁচ নং সালমার চেয়ে শফিক 7 বছরের বড়, সালমার বয়স 13 বছর হলে শফিকের বয়স কত, ছয় নম্বর রহিম তিনটি সংখ্যার যোগফল 1288 লিখল, সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো, সাত নং 1234 যোগ 4321 যোগ 1111 যোগ 2222 সমান কত, আট নং 300-75 সমান 225, এখানে বিয়োজ্য কত, নয় নং 999 থেকে 101-এর পার্থক্য কত। এবার আমরা চলে যাচ্ছি দশ নং 9301 থেকে 4529 কত, হ্যাঁ 4529 কত কম, এগারো নং মেহেদি বাজার থেকে 40.25 টাকা আটা এবং 115.50 টাকা তেল কিনল, তেল ও আটার মূল্যের পার্থক্য কত, বারো নং 485×20 কত, তেরো নং যদি এক গুচ্ছ 6টি ফুল থাকে তবে এরকম 8টি গুচ্ছে কয়টি ফুল থাকে, চোদ্দ নং 48×93 সমান 4464, এখানে গুণ্য কোনটি, পনেরো নং একটি প্যাকেটে 8টি কমলা ধরে 256টি কমলা রাখার জন্য কতটি প্যাকেট প্রয়োজন, ষোলো নং সোমা প্রতি ডজন 90 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে, সে যত টাকা পায় তা থেকে 85 টাকা 50 পয়সা বাজার খরচ করে, বাকি টাকা সে জমা রাখে, সে কত টাকা জমা রাখে, সতেরো নং 499 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এবার আমরা চলে যাচ্ছি আঠারোতে, বাহ্য 99/11 হলে ভাগফল কত, ১৯, যদি 10টি খাতার দাম 250 টাকা হয় তাহলে 20টি খাতার দাম কত, ২২, 20টি কলার মূল্য 160 টাকা, একটি কলার মূল্য কত, ২০, ২১, একটি বাঁশের 7/4 অংশ পানিতে, 7/2 অংশ কাদায় ও 7/1 অংশ পানির উপরে আছে, পানিতে ও কাদায় একত্রে কত অংশ আছে, ২২, একটি শার্ট ও একটি প্যান্টের মূল্য একত্রে 1080 টাকা, একটি শার্টের মূল্য 250 টাকা হলে দুইটি প্যান্টের মূল্য কত, ২৩, 50 পয়সার কয়টি মুদ্রায় 10 টাকা হয়, ২৪, 100 পয়সা 1 টাকা হলে 15 টাকায় কত পয়সা, ২৫, 100 পয়সা 1 টাকা হলে 25 টাকায় কত পয়সা, ২৬, 8/6, 8/4, 16/7 ভগ্নাংশগুলোর মধ্যে 4/3 এর সমতল ভগ্নাংশ কোনটি। এরপর আমরা চলে যাচ্ছি ২৭ নম্বর, 4/1, 12/1 কোনটি বড়, ২৮, 1/5 অঙ্কে লিখো, ২৯, একটি সূক্ষ্মকোণ অঙ্কন করে এর বৈশিষ্ট্য লেখো, ৩০, তরল পদার্থের পরিমাপের একক কী, ৩১, আদর্শ বাটখারা কতটি, ৩২, 15 সেন্টিমিটার কত মিলিমিটার, ৩৩, সমকোণ অপেক্ষা বড় কোণকে কী বলে, ৩৪, একটি কোণে কয়টি শীর্ষবিন্দু থাকে, ৩৫, ঘনবস্তুর পৃষ্ঠকে কী বলে। তো বন্ধুরা, এবার আমরা চলে যাবো উত্তরে, এক নঙের উত্তর 91, দুই নং 7000, তিন নং 9000, চার নং 5000, পাঁচ নং 20 বছর, ছয় নং এখানে সমাধান দেখবে, সাত নং 8888 এবং আট নং 75, নয় নং 8998, দশ নং সমাধান করবে, এরপর এগারো, দশ নং হচ্ছে 4772, এগারো নং সমাধান করবে, বারো নং 9713 নং 48টি, চোদ্দো নং হচ্ছে 48, পনেরো নং 32, ষোলো নং সমাধান করবে, সতেরো নং 2, আঠারো নং 9, ১৯ নং 500 টাকা, ২০ নং 8 টাকা, ২১ নং সমাধান করবে, ২২ নং 1660 টাকা, ২৩ নং 20টি, ২৪ নং 1500 পয়সা, এরপর ২৫ নং 2500 পয়সা, ২৬ নং 8/6, ২৭ নং 4/1, ২৮ নং 5/1, ২৯ নং সমাধান করবে, ৩০ নং লিটার, ৩১ নং 8টি, ৩২ নং 150, ৩৩ নং স্থলকোণ, ৩৪ নং 1টি এবং ৩৫ নং হচ্ছে খ তল। তো এই ছিল, আশা করছি তোমরা বুঝতে পেরেছ, পরবর্তীতে তোমাদের জন্য আরও টিউটোরিয়াল নিয়ে আসবো, ভালো থাকো, ধন্যবাদ।